বাজনরে আবু তালেব তাদের দলিলের মধ্যে সিগনেচার দিয়া আবু তালেব প্রথম কাবা ঘরের সামনে দাঁড়াইছে। ও মালিক, আমার জানা আছে আমার ভাতিজার কত দা, তুমি আমার ভাতিজার জন্য কোরাইশ বংশকে দামি করছো। ইলাফে কোরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, কাবা করে কথা কয়, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ও মালিক, আমি জানি আমার কুরাইশ বংশের দাম একমাত্র আমাদের কারণে নয়, আমার বাবার কারণে নয়, দাম হলো আমার ভাতিজার কারণে। তুমি আমার ভাতিজারে জীবনে অপমান করবা না আমি জানি, কিন্তু আমি মোশরেক হওয়ার পরেও আমার বাবা তো আমার কাবা ঘরের দায়িত্বটা দিয়ে গেছে মুতাল্লি হিসাবে, তুমি আমার ভাতিজারে নিজাতে দেখে রাখো। ইনশাল্লাহ আল্লাহর কোনো আজাব গজবে আমরা পড়তে চাই না, ইনশাল্লাহ বলে কি রাজি আছেন না? আলহামদুলিল্লাহ বলেন তো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার আবদার করছিলেন, আল্লাহ জীবনে তো অনেক ইবাদতই করলাম, অনেক কিছু আপনার কাছে চাইয়া নিলাম, কিন্তু আপনি আমার সংক্ষিপ্ত একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমার অনেক ফায়দা হবে। আল্লাহ বলেন বেশি আমল করার নিয়ত নাই। হ্যাঁ, আপনি যত বলবেন তত করব, কিন্তু আমার ছোট্ট একটা আমল শিখিয়ে দেন যেটা করলে আপনি বেশি খুশি। আল্লাহ ছোট্ট একটা আমল শিখাই দিলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে তো সব সময় আমি পড়ি। আল্লাহ বলেন মূসা রে একদিন পর তা আনতাজে, কিন্তু আজকে যখন শিখাই দিলাম যে পৃথিবীতে সবচাইতে তাসবিহ অল্প আমলের ভিতরে এটা লাভ বেশি, সেটা এই তাসবিহটা। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার জীবদ্দশায় আর কোনোদিন এই তাসবিহ ভুলব না, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই তাসবিহটা করতেই থাকবো। তো আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করবেন যখন সুযোগ পাবেন, বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাসবিহটা দোকানে বসিয়া, ঘাটে বসিয়া, বাজারে বসিয়া, বাসের সিটে বসিয়া, প্রাইভেটের সিটে বসিয়া, দোকানের ক্যাশ বাক্সে বসিয়া যখন তুমি পড়বা আমার রব্বে কারিম তোমার শ্বাস প্রশ্বাসে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবে। হে মুসল্লি ভাইরা, হায়াতে জিন্দিগির যেমন গ্যারান্টি নাই, হায়াতে জিন্দিগির যেমন গ্যারান্টি নাই, তোমার আমার এই বডির কোনো গ্যারান্টি নাই। কথা কন, একটা মানুষ হায়াতে বেঁচে আছে, জুমার নামাজ পড়ে বাসায় রওনা দিছে, পিছনের থেকে তার একটা গাড়িতে ধাক্কা দিছে, ধাক্কা দিতে দেরি হলো গো ভাই, লোকটার মাথার মধ্যে ব্যথা পাই আজীবনের জন্য স্টক করে ফেলে, ঠিক না বেটা? হায়াতে জিন্দেগি আছে ঠিকই কিন্তু সুস্থ নাই, হায়াতে জিন্দেগি আছে ঠিকই লোকটা প্যারালাইসের রুগী, হায়াতে জিন্দেগি আছে ঠিকই লোকটা স্ট্রোক করে আজকে অ্যাবনরমাল হয়ে গেছে, এমন তার বডির কনস্ট্রাকশন সে নিজে একাও বাথরুম করতে পারে না, ঠিক না বে? ঠিক, বাথরুম করাইলে নল দিয়ে করার লাগে, তার বাথরুম করা সে হিসাব শক্তি নাই।
আছে না নাই ভালো করে বুঝো আল্লাহ কি সুন্দর কোরআনে কথা বলেন বান্দা মানুষের মধ্যে জয় ক্ষয় আছে যৌবন কালে তোমার জয় মনে করে পৃথিবীটা আমার এরকমই যাবে না তুমি যৌবন কালের কথা ভেবে আফসোস করবা একদিন যেদিন তোমার শরীরে কোনো শক্তি থাকবে না ঠিক না যার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দেই আমার বিশ্বনবী গায় অন্তত 200 জন পুরুষের শক্তি ছিল কেউ কেউ বলেন 700 পুরুষের শক্তি ছিল নবীর গায়ে কেউ কেউ বলেন 2500 পুরুষের শক্তি ছিল আমার নবীর গায়ে তাহলে ধরেন 200ই ধরেন কম নাই ধরেন রাবির মধ্যে দেখতে লাভ এই জন্য কারণ নবী তো জীবনে কারোর সাথে শক্তি পরাগ করতে যায় নাই জীবনে খালি একজনের সাথে পরাগ করতে গেছিল নাম ছিল তার রুকানা কি নাম জোরে কর না কেন নামটা মনে পরিচিত আমাদের দেশে আছে না রোকা রোকা দিকায় ঠিক রসুলের যুগে একজন কুস্তিবিদ নাম আছিল রোকানা এই রোকানা ওই জামানায় 100 জন মানুষের সাথে বুঝতে পারত যদি একটা লাঠি তার হাতে থাকত মনে বুঝেন নাই 100 লোকের সাথে দাবুট দিতে পারত 100 লোকের সাথে লাঠি ঘুরাইয়া তার সামনে দাঁড়াইতে শক্তি পেত না এক একটার কেউ কান থাকতো না কেউ চোখ থাকতো না এই রোকানা এই কোয়ালিটিতে মাইট জানতো তাকে সবাই ভয় পাইত আমাদের দেশও কিন্তু ভয় পায় ও লাডিরে এখন কেউ ভয় পায় না ভয় পায় যে ঠুস ঠাসে কথা কর না কে ওই লাডি বর্তমান রিক্সা যারা চালায় অটো রিক্সা অগজে হাত ওতে কুড়াল দিয়ে কুবাইলো হাত বানতে চায় না ওই লাডি মাডির এখন আর দাম নাই দাম আলো যে ঠুসটা ছোট্ট এমন একটা বুতামের মতো একটা গুলি মারলেই ফাইনাল এইটারে ভয় পায় লোকটার গায়ে শক্তি নাই না বাবা টুলডা বাবুল টুন্ডা বাবু টুন্ডা বাবুলের তো এক হাত নাই এক হাত দিয়ে জিনিস চালায় তার এক হাতের যে শক্তি 100 মানুষ তার সামনে ডরে যায় না খালি ওই জিনিসটা থাকলে ওই জামানায় তোর এই জিনিস ছিল না ওই জামানায় ছিল শক্তির বাহাদুর কার গায়ে কিরম শক্তি আছে তে রোকানা খুব শক্তিশালী ছিল তো সবাই মিলে একসাথে ওয়াদা করলো রোকানা শুনি মুহাম্মাদের গায়ে বলে অনেক শক্তি তুই ওর শক্তিটা একটু পরীক্ষা করতো এইটা বুঝা ওর পিছনে গুন্ডা লাগাম কারণ 100 গুন্ডা লাগাইলে যদি ওরা মার খাইয়া পড়ে তাহলে তার কোনো কাম হইল না তুই আল্লাহকে কুস্তি লাগবি কয়জন মানুষের শক্তি ওর গায়ে আছে দেখ রোকানা বলে লাগলাম আমার লাভ কি লাভ একটা আছে তোরে অনেক টাকা পুরস্কার দেব আর কি তোরে মক্কার ভিতর সুন্দরী মায়ে বিয়ে দেব আর কি তুই যা করবি তাই হবি আচ্ছা ঠিক আছে বিশ্বনবী একদিন বসে আছেন কাবা ঘরের সামনে দিলের কানে শুনেন রোকানা আয়েশা কইতাছে এই মোহাম্মদ তোমার ছেলেবেলারা কয় অর্থাৎ সাহাবী কি কথা কয় তোমার সাহাবীরা কয় তোমার দলের বাহিনী সাহাবী মানে তো দল তোমার দলের আকায় তোমার গায়ে মনে 100 পুরুষের শক্তি আছে তাহলে আমার লাগে তোমার কুস্তি হইব আমার নবী বলে কুস্তি তো এরকম হয় না আর আমি জীবনে কারোর সাথে কুস্তি লাগিও নাই কুস্তি এইভাবে হবে না কিভাবে হবে একটা শর্ত কি শর্ত কয় তুমি কও আমি নবী কোনো শর্তের মধ্যে নাই তুমি কও কয় শর্ত একটা যেটা কইলে তুমি বেশি খুশি হইবা টাকা টুকা দিলে খুশি হইবা না আমি জানি তোমারে খুশি করার লাগে একটা সিস্টেম আছে কয় কি তুমি যদি আমারে কুস্তিতে হারাইতে পারো তাহলে মনে করব তোমার আল্লাহ সত্য তুমি সত্য নবী সত্য আমি সত্য মনে করে কালেমা পড়ব আমার বিশ্বনবী বলে কথা ঠিকঠাক মতো কইও কিন্তু ঠিকই পড়বা কিন্তু আমার নবীর জানা আছে লা তাহতাদি মান আহবাবতা এখানে ওয়ালা কি ব্যবহার করছে আল্লাহ নবী হেদায়েতের মালিক আপনি না হেদায়েতের মালিক কে আল্লাহ নবী এটাও জানে
তথাপি নবী আমার উম্মতের দরদি তো খুব দরদি বিশ্বাস করে নিলেন মুনাফিকের কথা অর্থাৎ বেঈমানের কথা বিশ্বাস করলেন কবে লাগবে কুস্তি এবার রোকা না কয় আমি তো কালেমা পড়ব তুমি কি করবা তাই কও আমার নবীকে এইটাও তুমি কও আমি কব না বেদ বান্দা কিন্তু হারাম দোনো পক্ষের থেকে এক পক্ষ হতে হবে বাজি বান্দা হারাম এক পক্ষ হতে হবে দুই পক্ষ না নবী বলে এটাও তুমি কও এটা দ্বীনের স্বার্থে তো কও তুমি যদি আমি না পারি তুমি যদি না পারো তুমি না পারলে কালেমা পড়বা আর আমি না পারলে তুমি কও কই এটাও আমার পক্ষে থাকবো কি তোমার এই দেশ থেকে মাইরে তারাই দিব নবী আমার বলেন এইটা তুমি কথাটা কইলে আমার এই দেশ থেকে তাড়াই দেবা আমি কি দেশে ভাড়া থাকি আমি কি দেশের ছেলে না হ্যাঁ তুমি ছেলে আমি কি কোরাইশ বংশের পোলা না হ্যাঁ আমি কি মক্কা শহরে জন্ম নেই নাই হ্যাঁ আমার বাবার পরিচয় আছে না হ্যাঁ আমার মা পরিচয় আছে না কয় আছে তথাপিও তোমারে দেশদ্রোহী কইয়া এই দেশে তাড়াই দিব দেন না আমাগো সমাজে বাড়ি আপনার দোকান আপনার আপনার দল পলটি খাইছে ওই দোকানের সামনে যাবেন না ষাট আড্ডা তালা মেরে থুয়ে যায় আর এক সান্দুর হোসান কথা কর না কে আর এক সান্দু দোকানে সাটার মেরে থুয়ে যায় তালা মেরে চাবি হ্যাঁ আপনি এখন চিন্তা করে দেখেন এখন যারা এই কাজটা করে এরা রোকানার ছোড়বা কথা কয় না কেন সাথে সাথে বলে নবী বলেন ঠিক আছে এটাও মেনে নিলাম এটাও কিন্তু তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কিন্তু না কয় এইভাবে চলবো না তোমার সাসারে ডাক দাও কে সাসারে ডাক দিবে আবু জেহেলে ডাক দাও আবু জেহেল আসলো উতবা আসলো সাহেব আসলো তার মানে মুহাম্মাদের কোন রকম করার পালা আসলি হইছে সব বান্দরগুলো এক জায়গায় হয়ে যায় কথা কর না কে সবাই মিলে একটা দলিল বানাইলো স্টাম্প স্টাম্প ওই জামানার স্টাম্প দলিল দলিলের মধ্যে লেখা আছে আবু জেহেলের নিজের লেখা মোহাম্মদ যদি কুস্তিতে হারিয়া যায় মোহাম্মদ এই দেশ থেকে চলে যেতে হবে কোন শর্ত থাকবে না চলে যেতে হবে নিচে দুই নম্বরে যদি রোকানা না পারে লেখা রয়েছে কিছুই হইব না নাউজুবিল্লাহ মনে হয় মুখ দেবাই রইব না দল ক্ষমতায় থাকলে যা হয় মুহাম্মদ না পারলে দেশ ছাইরা যাইতে হইব মুহাম্মাদের সাথে না পারলে কোনো কিছু হইব না আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব বলে এটা কি তোর বাপ দাদার একা দেশ বাজি দেশ বাতি দেশ যদিও আমার দলের না আমি যদিও সভাপতি এই দলের রে আমি আবু তালেব আব্দুল মুত্তালিবের পোলা আমি আব্দে মানাবের নাতি আমি হাসিবি বংশের পোলা কোরাইশ বংশের পোলা বেড়া বাতিজ আমার দলের না এই জন্য বাতিজারে কারোর সামনে অপমান হতে দিব না এ কি ভাবস তোরা তুই ভাবস তুই যে বাতিজ আমার বাতিজার কথা আমি শুনি না বিদে আমার বাতিজার তোক হাতে তুলে দিমু আরে আমি আবু আবু তালেবের এক ফোঁটা শরীরে রক্ত থাকতে কোন বেঈমানের হাতে বাতিজারে তুলে দিব না আবু তালেব নিজেই কয় আমরা বেঈমান আমার আল্লাহ কথাটা রেকর্ড করতেছে আবু জাহেল কয় তাহলে যে তুমি আমাকে দলের সভাপতি কি হইলা বাতি যারা তুমি সার বাও না মারতেও দিবা না দেশের চেয়ে দেশদ্রোহী করবা না এটা কেমন হইলো তাহলে তুমি আমাকে দলের তা বাদ দাও পারলে বাদ দে আর বাদ দিব কেমনে আবু তালেবরা তারা হলো দশ বাইরে এক ভাই কেবল মরছে আবার কয় বাইর ছেলে মেয়ে আছে ফ্যামিলি তো অন্তত 40 জন লোক এরা 40টা লাড়ি লিয়ে কাবা করে সামনে কারাইলে আবু জাহেল তো জায়গায় মুতে দেয় এ কথা কর না কেন এবারে আমি কি বাতিজার দলে গেছি কে কয় না তাহলে আমার তো পথ যাবে মানে পথ যাবে না পারলে ক্ষমতা দিয়ে নে না আমার কাছ থেকে বোটা বাটি করেও নে বোটও আমি তো কষে দিয়ে বেশি পাবো লাড়ির শক্তিও আমার বেশি কিন্তু বাতিজার বিরুদ্ধে কথা বলে ওইটা আমি রাজি না
ওর মত আরে কাজ করতে দে, ও যা মনে চায় তাই করুক। এখন একটা কথা শুনলে জানি না আপনার কাছে কেমন লাগবে, যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকেন ভাল লাগবে, আর আপনার অন্তরটা কাঁদবো। একটা ইহুদি হইয়া বেঈমান হইয়া মুশরিক হইয়া আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসে, যদিও তার কালেমা পড়ে নাই কিন্তু তার জানের চাইতে বেশি ভালোবাসে। আমার মুসলমানের পোলা হইয়া নবীর যে কোনো মুহূর্তে কষ্ট দিতে একটু দ্বিধাবোধ করে না। যদি কোন কই কষ্ট দিলাম, আমি নামাজ পড়তে চাইছি, কষ্ট দেও না দেহামু। যখন আজকে সকালবেলা আসার সময় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়া 28 টাকা দিয়ে একটা রেজার কিনা সুন্দর করে সাবান লাগাইয়া একটা টান দিছো মদিনাওয়ালার কলিজার মধ্যে টান দিছো, কিছু কিছু দেখবেন বাল্লু কি আমার কা মুসলমান আছে, হেরা কি মোজগুলা গালের মধ্যে গেছে গা, ওইটা কাটার সুযোগ নাই। কথা কর না কে আল্লাহর এক পাগল মোজ বড় বড় মদ খাইতেছে গেলাছে করে, তাই বেড়ায় দেহে মদ খায় এইভাবে মোজ তো গালের মধ্যে গেছে গা, আঙ্গুল ভরে দিয়ে এমনি ইচ্ছা করে মদ খায়। তাই আল্লাহর এক আরেক পাগল জিগায় কি রে ভাই এত কষ্ট করে মদ খাস খায় বেটা, দাম দাম করে মাইরে দে পানি তো লাইগের লুকে যাবে তো ধর বেটা, তুই জানোস না কিছু খাওয়ার সময় দাড়িতে বললে এটা মাকরু খায় হারাম, হে মাকরু সিদ্ধ করে মুসে লাগলে মাকরু তুই জানোস না, ওই লোক কয় হ্যাঁ রে মগা রে, হ্যাঁ রে মগা আর পাড়া তুই আসলে পাড়া বেড়া কয় কেমনে পাড়া সেরকম দিনই রাহি কিছু বুঝে না তুইও বুঝোস না কয় কেমনে কইলে এমন একটা কথা কইল মগা আবার কথা কয় ও খায় মদ আল্লাহর নিষেধ ডাইরেক্ট কোরআনের নিষেধ, ও আবার আঙ্গুল উঁচা করে খায় মোস উঁচা করে খায় বেটা, তোর হারাম খাইলে আবার মোস বেজ নাকি নামেজ নাকি কথা কর না কে আমার অবস্থা তাই। মুসলমান দাবি করি যদি কই হুজুর আল্লাহর নবীর কই কষ্ট দিছি, কষ্ট দিয়ে জুমার মসজিদে আইসো আবার তুমি মুসলমান দাবি করো, তুমি কি জানো রাসূল বলেছেন মান কাতা লিহায়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে খুল লাগায় সে নবীর কলিজায় খুল লাগায়। নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, তারপরে রোজা আল্লাহর হুকুম, আমার নবীর একটা হুকুম সেটা হলো দাড়ি। এইটাই তুমি চাইছো আল্লাহ আবার কোন নবীরে কষ্ট দিলাম কই, এই দিয়েন না এগুলো দিয়ে ভালো না, ভালো হয়ে যাবে মরার টাইম সময় নাই, যে কোনো মুহূর্তে আবার আরেক নতুন করে কোন গজব জানি আইতাছে অপেক্ষা করে শুনতে পারবেন, এটা বলে ওইটাতে আরো ভয়ঙ্কর। আল্লাহ ওই যে আল্লাহ কোরআনে কইছে আমি একটার পর একটা গজব তোমাকে উপরে রেডি রাখবো, রেডি একটা যাবে আর একটা দাওয়া করবে কিয়ামতের আগে, এমন অবস্থা হবে গজব ঘন্টা ঘন্টা পাল্টাবে, এর নাম করুণা, এর বুন হিসাবে আসবে আর একটা, অথবা খালতোবা হিসাবে আর একটাই বর্ডার নাম বরুণা, এরপর আর একটা হবে সরুনা, এরপরেটা হবে কাইতে হও না, একটার একটা নাম, এই করুণা তো চায়না আল্লাহ দিয়েছে, এগুলো তুমি একটা বানাই দিয়েছি, এই করুণা ওর একটা নাম রাখছে তুমি রাহো না করুণা, করুণা বাদে সরুনা রাহো সমস্যা কি। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন আল্লাহর কথা, একটার পর একটা গজব আমি একজন একটা ভাইরা ভাই হিসেবে দিয়ে রাখবো, একটা যাবে একটা আসবে, কে বলেছে? আর এই গজবগুলো বান্দা আমি দিব না, তোকে হাতের কামাই তোকে কারণে পাবি, ঠিক না বেটি? আরো জোরে, আরো জোরে, ঠিক আছে। আবু তালেব কয় এই দেশটা তোকে কাছে বিক্রি করি নাই রে, হনো ভাতিজা হয়তো আমার দলে নাই কিন্তু ভাতিজার দলে আমিও নাই, কিন্তু ভাতিজারের ভালোবাসার থেকে আমি এখনো কখনো বাইর হই নাই। তা তুমি কি বলতে চাও? কে বলতে চাই একটা, ঠিক আছে ভাতিজাল লাগবে তোর রোকানার সাথে কুস্তি হবে, মাগার শর্ত একটা, ভাতিজা না পারলে আমি তার এই দেশ থেকে তারাই দেব, আর যদি ভাতিজার সাথে না পারে তোর রোকানা তোকে লেখা লাগবে না, আমি এখানে সাইন দিয়ে দিলাম এটা সিদ্ধান্ত, আমি আব্দুল মুত্তালিবের পোলা করব না, আমি করব, ওই শর্ত তোকে লেখা লাগবে না, আমি পরেরটা পরে বলবো যা। বাজান্দে আবু তালেব তাদের দলিলের মধ্যে সিগনেচার দিয়া আবু তালেব প্রথম কাবা ঘরের সামনে দাঁড়াইছে, ওমালী
আমার জানা আছে আমার ভাতিজার কত দাম, তুমি আমার ভাতিজার জন্য কুরাইশ বংশকে দামি করছো, লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সাইব, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, কাবা করে কথা কয়, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف ومالك আমি জানি আমার কুরাইশ বংশের দাম একমাত্র আমাদের কারণে নয়, আমার বাবার কারণে নয়, দাম হলো আমার ভাতিজার কারণে। তুমি আমার ভাতিজারের জীবনে অপমান করবা না আমি জানি, কিন্তু আমি মোশরেক হওয়ার পরেও আমার বাবা তো আমারে কাবা ঘরের দায়িত্বটা দিয়ে গেছে মুতাল্লি হিসাবে, তুমি আমার ভাতিজারের নিজাতে দেখে রাখো। এই কথা বলে দোয়া করে ডাইরেক্ট গেছে খাদিজার বাড়ি। খাদিজার বাড়ি তখন আমার নবী রেস্ট নিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, মা খাদিজা হলেন আমার নবীর প্রাণ প্রিয়তমা স্ত্রী, খালি স্ত্রী না অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, জীবন যা খাদিজা আমার স্বামীর সম্মান বেঁচে থা, এর নাম হল স্ত্রী, ঠিক না বেটা? জীবন যা আমার স্বামীর সম্মান বেঁচে থা, এই কোয়ালিটির মহিলা হলো খাদিজা। খাদিজার বাড়ির সামনে যে আবু তালে বলতেছে বৌমা পরামর্শ ছিল ভাতিজা ঘরে সজাগ না ঘুম, কয় আপনার ভাতিজা সারাদিন দাওয়াত তাবলীগের কাজ করছে এখন ঘুমায় ডাকা যাবে না, কিন্তু আমার নবীর একটা সিস্টেম আছে উলামায়ে কেরাম জানেন সামাইলে তিরমিজি, এটা আমার নবীর মুজেজা। আমার বিশ্ব নবী যখন ঘুমাইতেন নবীর সব ঘুমাইতো কিন্তু চোখ ঘুমাইতো না, নবীর চোখ ছায়া থাকতেই পারে, কেউ যদি নবীর দেখতো মনে করতে ছায়া রয়েছে, এটা নবীদের মুজেজা। আপনার আমি ঘুমাই দিলে চোখের পাপড়ি লাগে যায়, আর নবীরা ঘুমাইলে আমি চায় থাকতো, এইভাবে চায় থাকতো, কিন্তু অন্তর ঘুমাচ্ছে চোখ চাওয়া। তো আমার বিশ্ব নবী তো ঘুম, মা খাদিজা বলতেছে এই মুহূর্তে আপনার বাতিজারে ডাকা যাবে না, কিন্তু বাতিজার চোখ তো খোলা, কান খোলা, দিল খোলা, বাতিজা উপরের থেকে নামতাছে, ভাতিজা এই রাত্রে আমি আইতাম না বাবা, অনেক কষ্টে পড়ে ঠেলায় পড়ে আইছি, সে ঠেলাটা কি চাচা? এক নম্বর ঠেলা হলো এখানে মান সম্মান হয়ে দাঁড়াইছে, কি সম্মান? এই তো মাগরিবের পরে সব বেঈমানগুলো আসছিল আমার সাথে কুস্তি লাগার লাইয়া, আমি যদি না পারি আমার এই দেশ থেকে তাড়াই দিব, যদি আমার সাথে না পারে কিছুই হইব না। আবু তালেব এটা তুমি জানো কেমনে, এটা তুমি কেমনে জানো চাচা? দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষে জানাইলে জানে, কিন্তু আমার দুনিয়ার মানুষে জানান লাগে না, উপরের থেকে আমার কাছে দ্বিতীয় আর একটা কপি আইসা পড়ে। আপনি যেই দলিলে স্বাক্ষর দিছেন ওই দ্বিতীয় দলিল আমার কাছে, কেমনে? জিব্রাইল লইছে আমার দেখাই দিছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুয়া, যিনি এত সর্বময় ক্ষমতার মালিক শাদীদুল কুয়া, উনি সব পারেন, পারে কি পারে না? একটা কাগজ যদি আমেরিকায় দুই সেকেন্ডের ভিতরে অশ্বপে পাঠানো যায়, ইমুতে পাঠানো যায়, জিব্রাইল কি পারে না ফটোকপি করে নবীর কাছে দিয়ে দিতে? নবী আমার জিব্রাইলকে কয় তুমি তোমার পরে শুনাইলে আগামী কালকে এটা এটা হইব, ঠিক আছে আমি জীবনে কাউরে কিছু কই নাই, তাহলে কালকে কইতে হইব। বাসান্দে জিব্রাইল বলে নবী গো মক্কায় সবাই জানে রোকানার শরীরে 100 যুবকের শক্তি, নবী আমি আপনারে বলে দিয়ে গেলাম কিসের 100 কিসের 700 কিসের 2500, আপনার শক্তিকে মুহাইয়া করার মতো আন্তাস করার মতো শক্তি আমি জিব্রাইলেরও নাই,
আমার নবী কয় আবার কি কও আমি তো সাধারণ মানুষের মতো শক্তি মনে হয় না গো নবী আপনার কত শক্তি আপনি ভুলে গেছেন গা কয় না আপনার কত শক্তি একদিন আমি বলবো সেই দিনটা কবে জানেন মিরাজের রাতে যখন নবী আল্লাহর বাড়িতে যায় তখন জিব্রাইল বলে হুজুর দেখেন আমার মতো জিব্রাইলের বাইটা খাওয়াইলো আমার শক্তি নাই এক কদম এখান থেকে একটা কদম সিদরাতুল মুনতাহা থেকে একটা জাররা পরিমাণ শক্তি নাই আমার এখান থেকে আল্লাহর বাড়ির দিকে কদম ফেলানো আর আপনার গায়ে এত শক্তি আপনি ডাইরেক্ট যাবেন গে আল্লাহর বাড়িতে তাহলে বুঝালেন আপনার কত শক্তি আমি যে আপনার একদিন বলছিলাম রোকানার সাথে কুস্তি লাগার আগে যে নবী গো কিসের জিব্রাইল কিসের মিকাইল কিসের ফেরেশতা আমার সম্পর্কে আপনার জানা আছে নবী এই পৃথিবী আমি সেকেন্ডের ভিতরে আসমান পর্যন্ত সাতবার উড়াইতে পারি আর নামাইতে পারি সেকেন্ডে আমি জিব্রাইল আল্লাহর হুকুমে সাতবার আসমান উড়াবো আর নামাবো এই পৃথিবী এত ক্ষমতা আমার কিন্তু নবী আপনার ক্ষমতার কাছে আমার কিছুই না পাইছেন নবী আজকে আমার এত ক্ষমতা কিন্তু এক কদম যাইতে পারবো না সিদরাতুল মুনতাহার থেকে আমি আমি শেষ হয়ে যাব কিন্তু আপনার আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে কোন শক্তি তারপরে দুর্বল করতে পারবে না এবং আপনার শক্তি প্রয়োগ করতে হবে না দেখাইতে হবে না এটা আমিও জানি আমার আল্লাহও জানে তবে আমি এতটুকু জানি আপনার শক্তি কত পৃথিবীর কোন মানুষ জানে না জানে কে 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 ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি একা বাকি থাকবে উনি জানে আপনি নবীও জানেন না আপনার কত শক্তি আমার নবী কয় কেউ রে তোর মারি ঠারি নাই ঠিক আছে কালকে যাম ইনশাআল্লাহ আমি যাম বাজা আমার নবীর জীবনে তো আপনারা আমার মতো কেডার না যে দলের ক্ষমতা আছে যাই দিলেন হোতাইয়া আমার নবী তো আদবওয়ালা তার উম্মত গুলাও আদবওয়ালা ঠিক না বেটা উম্মত আদবওয়ালা নবীও আদবওয়ালা নবী আমার চিন্তা করলেন কত নবী রে যুদ্ধের মাঠে আল্লাহ নামাইয়া লাস্টে মার খাওয়ায় বাড়াই দিছে আমার নবীর জীবন অনেক যুদ্ধে নবী গেছে কিন্তু ঠই গাইছে প্রথম জিতছে পরে ঠকছে এদের মহুদের যুদ্ধ অনেক যুদ্ধ আছে সাহাবীর একটু গৌরব করছে মার খাইয়া আইয়া বসে আগে সংখ্যা ছিলাম কম এখন সংখ্যায় বেশি এখন তো কাফেররা পারবেই না খালি এইটুকু অহংকার করে গেছে একবার চাপা পিটানি খেয়ে সাহাবীর আইয়া বসে নবী জানা আছে আমি তো বলে দিছি ইনশাআল্লাহ আগামী কালকে আমি কেউ মারি না কালকে দেখতে কিন্তু যদি আমি না পারি এটারে বলে বিনয় এটারে কি বলে বাজান রে আমার নবী চিন্তা করে এখন আমি কি করতে পারি মা খাদিজা বারবার জিজ্ঞেস করে দয়ার নবী এত সুন্দর তুলার মতো শরীরের ওখানা যদি একটা বক্সিং মারে এই তুলার বস্তা তো ফুট হয়ে যাবে কারণ আমার নবীর গা এত নরম ছিল বাবা পৃথিবীতে কোন তুলা এত নরম ছিল না আমার নবীর শরীরে আপনি চাপ দিলে ওই জায়গাটা এরকম ট্যাবরা হয়ে থাকতো এই শরীরে একটা ঘুষা মারবে রুকানা কোনদিন মাইনা নেও যায় না আমার নবী বলে খাদিজা রে তুমি আমারে এত ভালোবাসো ঠিক আছে রে খাদিজা তুমি দোয়া করিয়া নবী আমার যায় নামাজ বিছায়া বাবার দুয়ার খাতায় বসলেন রব্বে করিমকে বারবার বলে আল্লাহ আপনি কি আপনার দোস্ত মুহাম্মদকে অপমান করবেন আপনি কি আমারে কষ্ট দিবেন নবী সারা রাত বাজান রে কান্দে আর কান্দে ফজরের পরে নবীর কষ্ট সহ্য করতে না পারিয়া কারণ তখন তো আর নামাজ ফরজ হয় নাই মা খাদিজা বাইচা থাকা অবস্থায় নামাজ ফরজ হয় নাই ও বাজান মা খাদিজা চিন্তা করে স্বামী সারা রাত কান্ন ঘুমায় না স্ত্রী কেমনে কাঁদে স্ত্রী কেমনে ঘুমায় মা খাদিজাও ঘুমায় নাই সকালবেলা আল্লাহর নবীর ছোট্ট মেয়েটা বয়স তার 11 বছর কত 11 বছর ফাতেমারে পাঠাইছে ফাতেমারে যায়া দেখতো
এই বাক্কা শহরের কোন বেঈমান কোন প্রসেসে আছে কে কেন স্টাইলে আছে তোর বাবার প্রতিশোধ নেয়ার জন্য ফাতেমা ছোট্ট মানুষ অতি দ্রুত কাবা ঘরের সামনে আসলেন আসিয়া দেখে রুকানারে তারা কুত্তা মাতান মাতাইতেছে তারি এত দামি দামি খাবার খাওয়াইতেছে রুকানা অনেক দিন আগের থেকে তোরে খাওয়াইতেছি আর বুঝাইতেছি মুহাম্মাদের এমন একটা সময় আসবে তুই শুধু মুহাম্মাদের সাথে কুস্তি লাগবি এই দিনের অপেক্ষায় ছিলাম রে রুকানা আজকে যখন মিলিয়া গেছে মনের আশা পুরা হয়ে যাবে রে রুকানা রুকানা মনে মনে কয় তোমরা হয়তো পুরা করতে পারো আমার মনের আশা পুরা হবে কিনা জানি না এ ভাইরা রুকানা তো জানোয়ারের মতো রূপ ধারণ করে ফেলেছে ঘোরার পরে সওয়ার হইয়া কাবা ঘরের সামনে বাবা পাইচারি করতেছে ফাতেমা ছোট্ট মেয়েরে দেখা উৎপা বিন রুবিয়া ডাক দিয়া কয় নাফিল বীর হারেস ডেকে ডেকে কয় ফাতেমা রে তোর চেহারা তো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর তোর লেগে মায়া লাগে রে ফাতেমা আজকে তোর বাবা হারাই আজকে এতিম হয়ে যাবি আপনারা আমার একটা উত্তর দেন তো বাবার কথা যদি কোনো মেয়ে এইটা শুনে বাবা প্রেমিক মেয়েরা কোনোদিন সহ্য করতে পারে না গো বাবা তোর বাবারে হয়তো আজকে মেরে ফেলা হবে তোরা ইয়াতিম হয়ে যাবি অথবা তোর বাবাকে আজকে থেকে দেশান্তর করাই দেয়া হবে এই মক্কা বাক্কা শহরটা আর চোখে দেখতে পারবি না ফাতেমা এই কথা শুনে বাবা যেই ফাতেমা আল ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ যেই ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডার আল্লাহু আকবার আল্লাহু যেই ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সেকশনের মহিলাদের জান্নাতের সভানেত্রী যেই ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে ঢুকবে না এ যুবক ভাইরা রে বিশ্বনবীর এই কথা শুনিয়া ফাতেমা দৌড়ে আসলেন বাবার ডান পাশে বসিয়া বলে বাবা গো একটা সত্য কথা কও তো বাবা তুমি রুকানার সাথে পারবা যদি তুমি না পারো বাবা তাও কও আমরা রুকানার সাথে লিয়া জুগুরে ফেলি আমার নবী বলে মারে তুই দোয়া করলে সব হয়ে যাবে এবার আমার দিকে তাকান ফাতেমার জীবনের একটা উল্লেখযোগ্য বাবা এই দিনটা ফাতেমা এইভাবে হাত তুলছে কোসি হাত বাবার পাশে বসে হাত তুলছে মানি আমার বাবারে যারা মারবে তুমি তাদের বাড়ি করছিন যদি আমরা চারটা বোন না হইয়া ভাই গুলা বাইসা থাকত অথবা আমার বাবা বাবা যদি আমার দাদা জান বেঁচে থাকত অথবা যদি আমার দাদি জান বেঁচে থাকত এই মক্কায় পাগলের মতো লোক ভাড়া করে আমার বাবার পিছনে অন্তত পাহারার জন্য পাঠাইত আমরা তো মেয়ে মানুষ আমার তিন বোনের বিয়া হয়ে গেছে তার স্বামীগুলাও জালিম আমার বাবার পিছনে তুমি যারা কেউ নাই আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত আমার বাবারে তুমি হেফাজত করিও মক্কার বেঈমান গুলারে তুমি সারখার করে দিও এই কথাটা বলতে দেরি হইতাছে বাবা মুখ দিয়া বের হয়ে গেছে মক্কায় তুমি ধরো বেঈমান গুলারে সারখার করো এই কথাটা বের হয় নাই নবী টান দিয়া হাতটা নামাই দিয়ে বলে মারে তুই কি তোরে চিনোস তোরে কি তুই চিনোস কেন বাবা তুমি না দোয়া করতে কইছো মা এমন দোয়া করিস না রে মা তুই যে একবার বলছর মক্কা সারকার করে দাও যদি তুই মনের থেকে এখনই বলস মক্কার এক পাশ থেকে আগুন লাগবে কাবা ঘর শুদ্ধে জ্বলে পুড়ে যাবে গো মা এই কাবা বান্দার জন্য আল্লাহ বানাইছে তুই কি জানো সেই কাবার মালিক তোরে কত দামি বানাইছে গো
মা তোর দোয়া করতে হবে না বরদোয়া করতে হবে না হাত নামা দবি আবার বুঝে ফেলছে ফাতেমার চোখের পানি যদি পড়িয়াই যায় এই মক্কার প্রতিটা অলি গলিতে আগুন লেগে যাবে নবী আমার ফাতেমারে সরাই দিয়ে বলে মা দোয়া করতে থাক মনে মনে আর কিছু বলতে হবে না নবী আমার উপযুক্ত সময় রেডি হইয়া বাবা যাচ্ছে রোকানার সাথে কুস্তি লাগার জন্য যেখানে এখন আমজুম হোটেলটা বলা হয় আমজুম হোটেল জাবালে কাবা এখানে বাবা ৪১ তলা বিল্ডিং